হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছি, এটা হচ্ছে শত্রুকে পাগল করবার নকশা। তো তার আগে বলে রাখি, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। আপনি চাইলে আমাদের সাথে সরাসরি ইমোতে অথবা ফোনে কথা বলতে পারেন যে কোনো কাজ সম্পর্কে। আমাদের নাম্বারটি হচ্ছে 0174925-8240। এই যে নকশাটা, এটা কোনো খারাপ কাজে আগে বলছি ব্যবহার করবেন না। যদি শত্রু একান্ত যদি আপনার কোনো বড় ক্ষতি করে থাকে, তাহলে এই নকশাটা প্রয়োগ করতে পারেন। তাছাড়া ব্যবহার করলে নিজের ক্ষতি হবে, অর্থাৎ তার প্রতিক্রিয়াটা আপনার উপর লাগতে পারে। সুতরাং সাবধান। তো এই যে নকশাটা, প্রথমত এই পর্যন্ত লিখবেন ভোজপত্রের উপর লাল কলম দিয়ে, অন্য কোনোভাবে লিখলে হবে না, যেভাবে বলছি ঠিক ওইভাবে। তারপর এখানে আপনার শত্রুর নাম, শত্রু যদি মেয়ে হয় তাহলে বিনতে, শত্রু ছেলে হলে বিন ব্যবহার করবেন। এখানে তার বাবা অথবা মা, যদি মেয়ে হয় মা, আর ছেলে হলে বাবার নাম লিখবেন। লেখার পর একটা নকশাতে তাবিজ বানাবেন। তাবিজ বানিয়ে ওটা পুরাতন কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। পুরাতন কবরস্থান ধরেন 1 বছর থেকে 1.5 বছর পুরনো কোনো কবরস্থান হতে হবে। তো এটা প্রয়োগ করার ধরেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার পাগলা মোটা শুরু হয়ে যাবে, আস্তে আস্তে সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্রতিদিন ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ।